আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ তরলের কয়েকটি গণিত। তো গণিতগুলো আমরা খুব সহজ করে সমাধান করে তোমাদেরকে দেখাব। প্রথম অঙ্কটা লক্ষ্য করো যে পৃথিবী পৃষ্ঠে এক ব্যক্তি যদি লাফ দেয়, সে 2.5 মিটার উচ্চতায় উঠে। সে যদি চন্দ্রপৃষ্ঠে লাফ দেয় তাহলে কত উচ্চতায় উঠবে? একটি ছোট্ট সূত্র এখানে আমরা ব্যবহার করব, সেই সূত্রটা তোমরা দেখে নাও। সূত্রটা হচ্ছে, দেখো সূত্রটা হচ্ছে H1Z1 সমান সমান H2Z2। তো প্রথম কথা হচ্ছে H1 হচ্ছে পৃথিবীতে এক লাফে ওঠার উচ্চতা, আর H2 হচ্ছে চন্দ্রপৃষ্ঠে এক লাফে ওঠার উচ্চতা, Z1 হচ্ছে পৃথিবীপৃষ্ঠে ত্বরণ, আর Z2 হচ্ছে চন্দ্রপৃষ্ঠের ত্বরণ। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ H1 পৃথিবীপৃষ্ঠের উচ্চতা এবং Z1 চন্দ্রপৃষ্ঠের ত্বরণ, পৃথিবীপৃষ্ঠের ত্বরণ, আর H2 হচ্ছে চন্দ্রপৃষ্ঠের উচ্চতা এবং Z2 হচ্ছে চন্দ্রপৃষ্ঠের ত্বরণ। তো আমরা একটা জিনিস জানি, চন্দ্রপৃষ্ঠের ত্বরণ পৃথিবীপৃষ্ঠের 1/6। তো এখানে যদি আমরা দেখো H1-এর মান 2.5 দেওয়া আছে, H1-এর মান 2.5 মিটার, Z-এর মান আমরা জি ধরে নিলাম, জি H2 আমাকে বের করতে হবে, আর Z2-র মান পৃথিবীপৃষ্ঠের থেকে পৃথিবীপৃষ্ঠের যে ত্বরণ তার 1/6। তো অতএব H2 সমান, দেখো H1 উভয় পক্ষ থেকে ভ্যানিশ হলো, H6 2.5-এর সাথে গুণ হবে, 2.5 × 6 অর্থাৎ 15 মিটার। অর্থাৎ যে ব্যক্তি পৃথিবীতে 2.5 মিটার উচ্চতায় ওঠে, চন্দ্রপৃষ্ঠে জিয়ের মান কম হওয়ার কারণে সে 15 মিটার উচ্চতায় উঠতে পারবে। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। এরপর দেখো দ্বিতীয় অঙ্কটা বলা হচ্ছে যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ চন্দ্রের ভর এবং ব্যাসার্ধের তুলনায় 80 × 4 গুণ বড়। অর্থাৎ পৃথিবীর ভর চন্দ্রের ভরের থেকে 80 গুণ বড় এবং ব্যাসার্ধ 4 গুণ বড়। অর্থাৎ এই অঙ্কটা সলিউশন করতে হলে, অর্থাৎ সমাধান করতে হলে, আমাদেরকে ওই ধরনের একটা ছোট্ট সূত্র ব্যবহার করতে হবে। তো ছোট্ট সূত্রটা কি, দেখো ছোট্ট সূত্রটা হচ্ছে আমরা এইভাবে জিয়ের মান, জিয়ের অনুপাতটা আমরা বের করে নিতে পারি, কারণ আমরা পৃথিবীর জি আর চন্দ্রের জি এদের অনুপাতটা বের করে নেব। এখন দেখো পৃথিবীর ভর চন্দ্রের ভরের 80 গুণ আমরা জানি এম জি, এটা হলো পৃথিবীর জন্য, জি ই হলো পৃথিবীর, তাহলে আর স্কাল লিখলাম, আর চন্দ্রের M1, তারপরে G/R1 স্কোয়ার লিখলাম। তো এখন দেখো আমাদের এই ব্যাপারটা আসে এরকম যে পৃথিবীর ভরটা হচ্ছে চন্দ্রের ভরের 80 গুণ, আমরা 80 M, এই জিজি কেটে গেল, আর পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধ 4 গুণ, অর্থাৎ 4R² লিখলাম। দেখো এখন চন্দ্রের জন্য এম, তারপরে আর স্কোয়ার, কারণ আমাদের ব্যাসার্ধ বড় হচ্ছে পৃথিবী, সেজন্য পৃথিবী চন্দ্রের ব্যাসার্ধ থেকে 4 গুণ এবং ভর 80 গুণ বেশি, তাহলে আমাদের আসছিল 80/16। দেখো 80/16 আসে, তাহলে আমাদের জি এর অনুপাতটা হচ্ছে G/Gm হচ্ছে 5, অর্থাৎ 5 গুণ। তো এখন আমরা অনুপাতটা এইভাবে লিখতে পারি, GE=GM = 5:1, অর্থাৎ এখানে যেটা চাওয়া হচ্ছে, বলা হচ্ছে
যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চন্দ্রের ভর ও ব্যাসার্ধের যদি 80 গুণ এবং 4 গুণ হয় তাহলে ওদের ত্বরণের অনুপাতটা কত। তো ত্বরণের অনুপাতটা আমরা পেলাম, দেখো আমরা ত্বরণের অনুপাতটা কীভাবে পেয়েছি, 5:1 পেয়েছি। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে আসলাম। 3 নম্বর অঙ্কটা বলছে কি, দেখো বলছে যে একটি গ্রহের ভর পৃথিবীর ভরের দ্বিগুণ এবং ব্যাসার্ধ দ্বিগুণ, অর্থাৎ ওই গ্রহ পৃথিবীর তুলনায় দ্বিগুণ ভর বেশি এবং ব্যাসার্ধ দ্বিগুণ বেশি। তো বলছে যে ওই গ্রহে 1 কেজি ভরের বস্তুর ওজন কত। তো আমাদেরকে প্রথমে জানতে হবে পৃথিবীতে 1 কেজি ভরের বস্তুর ওজন কত হচ্ছে। আমরা পৃথিবীর ওজন হচ্ছে W1 ধরলাম, MG, তো M হচ্ছে কত, 1 কেজি, আর G হচ্ছে 9.8, অর্থাৎ এর ভর, এর ওজন হচ্ছে 9.8 নিউটন। এখন বলা হচ্ছে যে ওই গ্রহের ভর পৃথিবীর ভরের কত গুণ, 3 গুণ এবং ব্যাসার্ধ 3 গুণ। তাহলে ওই গ্রহের জি এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। ওই গ্রহের জি এর মান হচ্ছে জি এম ধরে নিলাম, তো এখানে জি 2m, আমাদের যে অভিকর্ষ ত্বরণ বের করার যে সূত্র, জি ইন্টু জি, অর্থাৎ যেহেতু 2 গুণ ভারী এবং ব্যাসার্ধ 2 গুণ বেশি, সেই জন্য আমাদেরকে কী করে নিতে হচ্ছে, 2/4 ইন্টু এম জি বাই আর স্কোয়ার, এটার মান হচ্ছে দেখো 9.8। তো এটা 9.8, 2/4 ইন্টু 9.8, অর্থাৎ এটা যেহেতু জি এর মান আমরা 9.8 বসলাম, তাহলে আমরা পাচ্ছি কি, পাচ্ছি হলো 4.9। এখানে জি এর মান হয়েছে অর্ধেক, তাহলে আমাদের ওই গ্রহের বস্তুর ওজন W2 হবে GM ইন্টু 1 কেজি, অর্থাৎ 4.9 ইন্টু 1, অর্থাৎ 4.9 নিউটন। এখানে ব্যাপারটা হচ্ছে যে ব্যাসার্ধ বাড়ার কারণে তার ত্বরণের মান কমিয়ে গেছে, কারণ আমরা জানি ব্যাসার্ধ বাড়লে ত্বরণের মান কমে কিন্তু ভর বাড়লে ত্বরণের মান বাড়ে। কিন্তু এখানে হিসাব করে দেখা গিয়েছে যে ব্যাসার্ধ আর ভরের তুলনায় যেটাই হোক না কেন তার ত্বরণের মান অর্ধেক হয়ে গেছে। এরপর আমরা চলে আসলাম চতুর্থ অঙ্কে। দেখো চতুর্থটা অঙ্কে বললে ভুল হবে, এটা একটা ছোট্ট একটা প্রশ্ন যে পৃথিবীপৃষ্ঠে হইতে যদি 45 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তুর মুক্তিবেগ কত। তো পৃথিবীপৃষ্ঠে আমরা জানি বস্তুর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার বেগে যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় সেই বস্তু আর পৃথিবীতে ফিরে আসে না। আমি যে কোনই নিক্ষেপ করি না কেন পৃথিবীর থেকে সেটা সবসময় 11.2 হবে, এখানে কোনো বেগের পরিবর্তন হয় না। যে কোনই নিক্ষেপ করা হোক না কেন বেগের কোনো পরিবর্তন হয় না। আমাদেরকে মনে রাখতে হয় পৃথিবীপৃষ্ঠের কোনো বস্তুর মুক্তিবেগ হলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে নির্ণয় সলিউশন। 5 নম্বরটা দেখো, এখানে বলা হচ্ছে সূর্যের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ। এটা হচ্ছে সম্পূর্ণ মুখস্থবিদ্যা। আমরা জানি সূর্যের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের থেকে 27 গুণ বেশি, অর্থাৎ 27 গুণ বেশি। এটাই মনে রাখতে হবে আমাদের, এই দুটো বিষয় হচ্ছে মনে রাখার বিষয়। এরপর আমরা চলে আসলাম 6 নম্বর অঙ্কে। দেখো বলছে যে ভূপৃষ্ঠ হইতে অল্প উচ্চতায় ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নভোযান কী দ্রুতিতে ঘুরলে যাত্রী নিজেকে ওজনহীন অনুভব করবে। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে MG = MV² / R, অর্থাৎ এটা হচ্ছে কোনো বস্তুর ওজন, সেই ওজন যদি কেন্দ্রমুখী বলের সমান হয়, MV² / R এর সমান হয়, তাহলে আমরা এখান থেকে সহজে ভি বের করে ফেলতে পারবো। তো দেখো উভয় পক্ষ থেকে এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভি সমান আমরা পাচ্ছি কি, ভি সমান পাচ্ছি RG। এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তো ভি সমান কী হলো, আমরা এখানে একটা রূপ দিয়ে দিলাম স্কোয়ার তুলে দিয়ে, আর এর মান হচ্ছে 6.4 × 10⁶ মিটার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এইটি, আর জি এর মান হচ্ছে
ধরে নাও এখানে 10 দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা 10 বসিয়ে দিলাম 10 বসিয়ে দিলাম তাহলে আমাদের পাচ্ছি কি দেখো এই পয়েন্ট চলে যাওয়ার সাথে শূন্য চলে গেল তাহলে এখান থেকে 8 আর এখান থেকে আসছে হলো 10 টু দি পাওয়ার 3 তাহলে এত মিটার পার সেকেন্ড অথবা 8 কিলোমিটার পার সেকেন্ড আমরা লিখতে পারি এরপর চলে আসলাম আরেকটি অঙ্কে দেখো এই অঙ্কটা বলা হচ্ছে কি দেখো যে একজন লোকের ভূপৃষ্ঠের ওজন হচ্ছে 80 কেজি ওয়েট কত মানে বলছে যে একজন লোকের ওজন ভূপৃষ্ঠে 80 কেজি ওয়েট চন্দ্রপৃষ্ঠে কত হবে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অনুপাত যদি 80 মানে ভরের মান 80 গুণ বেশি এবং ব্যাসার্ধ 4 গুণ বেশি পৃথিবীর ব্যাসার্ধ আর কি 4 গুণ বেশি তখন আমরা কিভাবে এই অঙ্কটা সলিউশন করব সেটা দেখে নাও তো এখানে আমাদের একটা সলিউশনের ব্যাপারটা হচ্ছে কি আমরা জি বের করে নেব জি ই এবং জি এম তো এই অনুপাতটা আমরা জানি যে 80/16 এই সিস্টেমটা আমরা এখান থেকে পাই কারণ ব্যাসার্ধ স্কয়ার সেজন্য 80/16 তো এখানে বলা হচ্ছে যে একজন লোকের ওজন এত তাহলে সে কত গুণ হলো 5 গুণ তাই না কাটাকাটি করলে 5 গুণ তো বলছে একজন লোকের ওজন ভূপৃষ্ঠে এত ওয়েট তাহলে আমাদের চন্দ্রপৃষ্ঠে কত হইবে তো চন্দ্রপৃষ্ঠে অবশ্যই এর 5 গুণ বেশি হইবে তো বুঝতে পারছো যে আমাদের একজন লোকের ভূপৃষ্ঠে ওজন যদি 80 কেজি হয় তাহলে চন্দ্রপৃষ্ঠে অনেক বেশি হয়ে যাবে চন্দ্রপৃষ্ঠে অনেক কম হবে কারণ ভাগ হবে অর্থাৎ ওই বস্তুর ওজন চন্দ্রপৃষ্ঠে হবে কত জি এম ইন্টু 80/5 এটা হবে চন্দ্রপৃষ্ঠের ওজন অর্থাৎ 16 কেজি ওয়েট অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে ওজন হবে 16 কেজি পার অর্থাৎ 16 কেজি ওয়েট চন্দ্রপৃষ্ঠে ওই বস্তুর ওই ব্যক্তির ওজন হবে 16 কেজি ওয়েট অর্থাৎ কমে যাবে কারণ জি এর মান ওখানে কম হলে বস্তুর ওজনও কম হয় জি এর মান বেশি হলে বস্তুর ওজনও বেশি হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আমরা আবার নতুন কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো